নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত জানাই। আজকে পুরো পরিবার মানে পপি কিচেনের মহিলা সমিতি চলে এসেছি, পাঁচজন মেয়ে আছে। আজকে দারুণ একটা রেসিপি বানাবো, রান্নাঘরে গিয়ে বলছি কি বানাবো। কলকাতায় যখন মিটিংয়ে যাই সবাই মিলে এইরকম মেয়েরা লাইন দিয়ে জানো। কতবার গেছো মিটিংয়ে দিদি? অনেকবার গেছি। পপি কালকে কলকাতা নিয়ে যাচ্ছে? না, পপি কিচেনের রান্নাঘরে। ও আচ্ছা, কলকাতা মিটিংয়ে দিদি। মহিলা টিম নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে, সব মহিলারাই গল্প করবে। হ্যাঁ, এই যে ড্রাগন ফল নিয়েছি, এই গরমে এই ড্রাগন ফল দিয়ে জান জুড়ানো প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কুলকুল মিল্ক শেক বানাবো আজকে, আর সবাইকে খাওয়াবো। নাম শুনেছ? আজ খেয়ে একবার পেট ফুলিয়ে দেবো। কে কে এই ড্রাগন ফল খেয়েছে বলো? আমি এক বছর খাইনি, দেখিও নি, খাইনি কোনোদিন, দেখো নি। আমরা কই দেখিনি তো কোনোদিন, যেন আনারসের সেই ই হয় না, আনারসের গা গুলো চকচক হয়, সেগুলো ঘন ঘন আর এটা পাতলা পাতলা। অনেক রকম ফল দেখেছি, আপেল, লেবু, সবেদা, তো এই ফলটা আমি কোনোদিন তো দেখি না। তুমি তো শুধু দেখেই যাচ্ছ, আমাকে দেখি না একবার, দেখি কি সুন্দর লাগছে। সেই এক বছর আগে দেখছিলাম। ড্রাগন ফল নিয়ে তো অনেক কিছু হয়ে গেল, কে বলে দেখিনি, কে বলে খেয়েছি। এবার আমি এই ড্রাগন ফল কেটে ভেতরে শ্বাসটা বের করে নেবো। দাও দাও দাও, কাটলে আবার কি বলবে, দাঁড়াও। হ্যাঁ, প্রথমে ড্রাগন ফলের মুখটা কেটে নেব, মুদরকে যাবো তো, পেছন দিকটা কেটে নেব, মাঝখান থেকে হাফ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এর ভেতরটা সাদা, এখনো কিন্তু দু রকম রঙের এই রকম ড্রাগন ফল পাওয়া যায়, গোলাপি রঙের আর একটা হলুদ রঙের। এটা নিয়েছি সাদা, এটাও খেতে ভালো লাগে। দেখো দেখো পিসি, কালো জিরে ছড়িয়ে দিয়েছে দেখো। এই বলে পিসি বলে এই বিচেগুলোকে কি শুকনো করে কি শরবত করে খায়। আরে এরকম বিচে কিনতে পাওয়া যায়? দেখি দেখি ভাই, দেখি দাও না তো বাজাই। এরকম বিচে কিনতে পাওয়া যায়? পাতালের মতো দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, দানাগুলো দেখো না কি রকম। শুধু ড্রাগন ফল না, এতে এখনো কলা পড়বে পিসি। এগুলো পপির গাইতে নিয়ে যাবে, নিয়ে জানি ছড়ি ছড়ি রেখে দিবে, এগুলো ছাড়ি ছাড়ি শরবত করে খাবে। এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। কেন পিসি, তোমার এত হাসি কিসের? এই দেখুন কি সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। ড্রাগন ফলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ড্রাগন ফলটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা আপনারা ছোট ছোট পিস করে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন, কিন্তু আমরা গ্রেট করে নেব। পুরো যেন বাটি আইসক্রিম দেখো। খোসাটা দেখো একদম গোলাপি টকটক করছে, একদম আর কি মোটা। মোদ্দারকে যাবো পিসির কোথায় একটু বেশি টান আছে তো মেদিনীপুরের, ওই করে আমরা সবাই পিসির পেছনে একটু লাগি। পিসি তো আমার দিকে বলে বুসো কচি আসো বুসো, মোদ্দারকে আসো চলে যাবো বুসো। তুমি গেট করা শুরু করো, বাটি তৈরি করে কাজ নেই। হ্যাঁ, বাটি এবার গেট করে নেবো। শরবত করে ফেললে তো এই ড্রাগন ফলের আসল স্বাদ পাওয়া যাবে না, এতে আরো অনেক কিছু দেব, তাই ফল কেটে সবাইকে দিই, সবাই আসল স্বাদ পাক খেয়ে। আমিও সেই এক বছর আগে খেয়েছিলাম, আজকে আমিও খাবো। ভালো লাগছে গো, পাকা করার মতো লাগছে, কি জিনিস বুঝতেই পারছি না। স্বাদ কেমন বলো না? খুব ভালো লাগছে আমাকে, পরে কিছু শুরু মতো লাগছে।
লিচুর মতো কলা লিচু তুমি কি বলো বলো একটা কলার মতোই লাগছে দানা গুলো না থাকলে কলার মতোই লাগতো বাবা দুজন কলা একজন লিচু তুমি বলো বাবা ড্রাগন মিল্ক থেকে কিন্তু কলাও লাগবে তোমরা কলা গুলো ছাড়ি না ওই বাটি রেখে দাও ছাড়ি ছাড়ি ও কমলা দিয়ে এবার ছাদ হাতে গালে পুরে নিয়ে নিয়ে যেন আমার এদিকে ড্রাগন ফলগুলো গেট করা হয়ে গেছে কলাগুলো গেট করা ভালো হয়েছে উড়ে গেল দেখো আমরা তো সব কিছু গ্রেট করে নিচ্ছি আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি মিল্ক শেকটা বানাবো আর খাও না এখন যদি খেয়ে পেট ভরে নিবে আর একটু পরে তাহলে আর মিল্ক শেক খাবে কি করে পেট ফাটি দেব সব কাজু বাদামগুলো ভালো করে কুচি কুচি করে নিয়েছি এখানে আমি চেরি নিয়েছি চেরিগুলো খুব ভালো করে গ্রেট করে নিতে হবে মহিলা সমিতি দেখছে মনে হয় চেরি ফেরি দিয়ে কি হবে চলেই কিনতে হবে ঠান্ডা ঠান্ডা কুলকুল মিল্ক শেক হবে বরফ না হলে তো হবে না একটু বরফ নিয়ে আসো ঘর থেকে আর আসার সময় দাদুকেও নিয়ে আসবে এক বাটি বরফ এখনো আছে বরফ তো চলে এসছে এবার আমি মিল্ক শেকটা বানাবো আজকে আমি ড্রাগন ফলের দু রকম রঙের মিল্ক শেক বানাবো পুরোটা দেব না অর্ধেকটা দেব গ্রেট করে রাখা কোলাও আমি অর্ধেক দেব আমরা লেবুর শরবত ঘরে বানাই পপি দেখো না আজকে কত সুন্দর ড্রাগন ফল দিয়ে এবার দুধ দেব দুধ অর্ধেক দেব এখানে আমি গরুর দুধ গরম করে নিয়েছি আপনারা প্যাকেট দুধ গরম করেও নিতে পারেন আবার পাউডার দুধ জলে গুলিয়েও নিতে পারেন হ্যাঁ করে দেখতেছি শরবত খাবে বলে হ্যাঁ করে দেখতেছি মা মনের সাথে যেমন দুধ কলা দেখতেছি মা মনের সাথে মশা চলে পপি দুধ কলা মা মনসা গো এক এক রকমের মা মনসা তুমি হচ্ছে সব থেকে বড় মা মনসা কিছু বললে ফাঁস তুমি কি মাথায় ঢালবে নাকি গালে ঢালবে ফাঁস করে দিবে আমাকে সে তো সবাই করে ফাঁস করে কিন্তু ছোবল দেয়নি ছোবল দেওয়ার সময় শান্ত হয়ে যায় চিনিয়ে দিয়ে দেব আজকে দাদু পুরাও নেই পেছনে বসেছে একসঙ্গে খুব ভালো করে একদম মিহি করে মিশিয়ে নেব কোলা টোলা যাতে থাকে আমরা কচি ছেলে মেয়ে যে গলে আটকে যাবে সত্যি আজকে ভিডিওটা পুরো অন্যরকম হচ্ছে আমি যে কথা বলছি বন্ধুরা শুনতে পাবে নাকি তার ঠিক আছে কথা বলতে দিবে তো গল্প করছে সবাই জোরে জোরে মিশিয়ে নিবে এই ফলটা আগের বছর খেয়েছিলে তো আর বছর খেয়েছিলাম এই বছর নাম মনে নেই ওই ওই জিনিস জিনিস নয় নাম ভুলে গেছে কি বলতো কি আমি নাম ড্রাগন ফল হ্যাঁ এই দেখো ড্রাগন ফলের খোসাটা দেখো এবার চিনতে পাচ্ছো হ্যাঁ বিট লবণ ও দিদি বরফ ভেঙে দাও না গো হয়ে গেল যে তাড়াতাড়ি দাও ধরো ভালো দেখাবে
সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গ্লাসে ঢেলে সবাইকে দিয়ে দেব। কথা গান শুরু হয়ে গেল গো, যে লাকি কুপন ইচ্ছে যত হেভি গান দিয়েছে গো। দাদু ভালো লাগছে গানটা? ভাগ্য লক্ষ্মী পরীক্ষা, উপর দিয়ে কাজু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সবাইকে দিয়ে দেবো। এত কষ্ট করে বানালে তুমি খাবে নি? না না, একটু করে খাবে, একটু করে বরফ দিয়ে দেবো। ইচ্ছা নেই নাকি? পপি একটু খাও, তোমরা খাও না, একটু খাও না, তুমি এত কষ্ট করে বানাবো। মহিলা সমিতির মাঝখানে বসে বসে জান প্রাণ ঠান্ডা হচ্ছে, প্রাণ শরীর মাথা সব ঠান্ডা। লেবু শরবত তো খাইছি, এই শরবতটা আমার বাপের জন্মে খাইনি, এই খেলো। প্রথম খাচ্ছ? হ্যাঁ এই প্রথম খেলো। আর কি দেবো নাকি বেশি করে? আর বরফ গুলবে নি, তুমি খেয়ে নাও, বরফটা লাস্টে শেষ হয়ে গেল, এখনো বরফ গুলোচ্ছে। বরফ আছে তোমার? না না, গুলে যাবে বরফ দেখবে না যে খামো দেখাই। তুমি দাদুর পেছনে কেন লাগো গো? দাদুর পেছনে লাগতে ভালো লাগে। এখন তো সাদা রঙের বানালাম, এবার লাল রঙের আমি মিল্ক শেকটা বানাবো, পদ্ধতিটা একই থাকবে। গ্রেট করে রাখা ড্রাগন ফল, গ্রেট করে রাখা কোলা, দুধ, চিনি, পরিমাণ মতো বিট লবণ দেব, বিট লবণ ভালো করে এবার গুলিয়ে নেব। এই যে গ্রেট করে চেরি নিয়েছি, দুধ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব, এটাই এক চামচ দিয়ে দেব। আর একটু লাগবে, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন রংটা লাল হয়ে যাচ্ছে। আপনারা যদি এই চেরি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেন তাহলে আর হাত দিয়ে মাখতে হবে না। এই দেখুন দুধটা কত লাল হয়ে গেল, এবার ছেঁকে দিয়ে দেব। এর সঙ্গে চেরির ফ্লেভারটাও অ্যাড হলো, খেতে খুব ভালো লাগবে। এই যে বরফ জলটা দিয়ে দেব, শরবত খেলে ভুলে গেছে বলে কি না ভুলে বলে ডাব 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 ডাগন 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 না ডাবের কথা বললে মনে হবে ডাব 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 ডাগন ডাগন আজকে খাবো, কালকে তো 5 কিলো বেড়ে যাবো, গিয়ে কালকে পাল্লায় মাপবো। দেখি রংটা দেখছো, গোলাপি রঙের হয়ে গেছে। একটু ভেনো না, কলিজা জুড়াই নে, খুব ভালো হইছে, খুব টেস্টি। তোমার দিকে তাকাচ্ছে, এরকম করছে দেখো,
খুব ভালো লাগছে, আবার একদিন বানাবে বৌমা। তুমি একদিন খাবে, আমাকে যখনই বানিয়ে দিও খাবো। আপনারা এই গরমে আর কে কি ঠান্ডা পানীয় দেখতে চান, মিল্কশেক দেখতে চান, অবশ্যই জানাবেন, করে আপনাদের দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। কি ভালো লাগে, খাওয়ারও খেলো আমার সুর দিয়ে। কালকে সব টাটা করে দাও, পরে আবার স্টেজে এই দেখাবে। টাটা সব মহিলা সমিতি, টাটা। আমি জানা করছি, দাদু বানিয়ে নাকি।